হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এনএস ব্লগ। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে হামা তোমাক উত্তরবঙ্গে অতি জনপ্রিয় ভাইরাল কলঙ্কিনী বৌমার লাইফ স্টাইল জানামো। এই ভিডিওর মাধ্যমে তোমরা পায়া যাবেন রাজবংশী পুরানা খিলাড়ি ইউটিউব চ্যানেলের অন্যতম সদস্য তথা জনপ্রিয় অভিনেত্রী কলঙ্কিনী বৌমার আসল পরিচয়, ঠিকানা, ইনকাম, প্রেম বা বিয়া, এমনকি বয়ফ্রেন্ড আছে কি না, এমন বিস্তারিত তথ্য। কলঙ্কিনী বৌমার আসল নাম অনুশ্রী অধিকারী, তবে বাড়ির কিংবা আত্মীয় স্বজন ও বন্ধু মহলে ষষ্ঠী নামে বেশি পরিচিত। দুর্গাপূজার সময় ষষ্ঠীর দিনে জন্ম হওয়ায় তার এমন ডাকনাম। কলঙ্কিনী বৌমা ওরফে অনুশ্রী অধিকারী মূলত রাজবংশী পুরানা খিলাড়ি ইউটিউব চ্যানেলে অভিনয়ের মাধ্যমে পরিচিত। তবে এই কমেডি ভিডিও ছাড়াও তার নাচে বিশেষ দক্ষতা আছে। ছোটবেলা থেকে তার নাচ শেখা এবং শেখানোর প্রতি আকর্ষণ ছিল। অনুশ্রী অধিকারীর প্রায় ৬ বছরের নাচের অভিজ্ঞতা আছে। ইতিমধ্যে অনেক ভিডিও গানে অভিনয় এবং অসংখ্য মঞ্চে তার নাচ পরিবেশিত হয়। রাজবংশী পুরানা খিলাড়ি চ্যানেলে দিদির পর অনুশ্রী অধিকারী অভিনয় করে। কিছুদিনের মধ্যেই তার অভিনীত কলঙ্কিনী বৌমা ভিডিওটা ভাইরাল হয়। জলপাইগুড়ি জেলার বেলাকোবার অন্তর্গত রাজগঞ্জ থানার শিকারপুরের বত্তলা গ্রামে তার বাড়ি। বাবা মনোহর অধিকারী বন দপ্তরের একজন বিট অফিসার, মা অমিতা অধিকারী একজন হাউসওয়াইফ। পরিবারে বর্তমানে মা, বাবা, দিদা এবং ভাই নিয়া পাঁচজন সদস্য। তবে অনুশ্রীর দিদি মধুশ্রী অধিকারীর কিছুদিন আগতে বিয়া হয়। কলঙ্কিনী বৌমা বা অনুশ্রী অধিকারী বেলাকোবা পলিমঙ্গল শিশু বিদ্যাতীর্থ থেকে প্রাথমিক শিক্ষা নেওয়ার পর বেলাকোবা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। বর্তমানে রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। বন্ধুরা, গোটা উত্তরবঙ্গ তথা রাজবংশী ভাষা জানা বিশ্বের তামান এলাকার ভাইরাল এই কলঙ্কিনী বৌমার অভিনয়। উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় রাজবংশী কমেডি চ্যানেল রাজবংশী পুরানা খিলাড়ি টিমের লাবণ্যদা অনুশ্রীর মামা হয়, আর সেই সূত্রেই অভিনয়ে আয়সা। বাড়ি থেকেও বাবা এবং মা এই কাজে, এই অভিনয়ে তার পূর্ণ সমর্থন করে। মাত্র ১৮ বছর বয়সী, হ্যাঁ মাত্র ১৮ বছর বয়স, এই বয়সেই তার হাজার হাজার অনুরাগী। অনুশ্রী অধিকারী বা কলঙ্কিনী বৌমা অভিনয়ের বাইরের সময়না বাড়ির কাজে মায়ের নগদ হাত মিলায়। তার প্রিয় খাবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তার শখ বা হবি নাচ করা। বন্ধুরা, প্রেম বা বিয়া সংক্রান্ত বিষয়ে এলা পর্যন্ত কলঙ্কিনী বৌমা কোনো স্থির করে নাই। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করেন। ধন্যবাদ।